অত্যন্ত সুন্দর ও মাধুর্যের অধিকারী মানবিক ব্যক্তিত্ব প্রয়াত জনতা ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জয়ের 37তম জন্মদিন পালন করা হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। আজ বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে অতিথিদের ফুল দিয়ে বরণ ও কেক কর্তনের মধ্য দিয়ে এই জন্মোৎসব পালিত হয়। জন্মোৎসব অনুষ্ঠানটি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডক্টর আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি। এছাড়া অনুষ্ঠানটি ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুসাম্মদ ফোয়ারা খাতুন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবি ও সাহিত্যিক এস এম আব্দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস সাইফুল ইসলাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আব্দুল মমিন বাবু, সিরাজগঞ্জ শিল্পকলার কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুজাবত আলী বিএসসি। অনুষ্ঠানটি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত জনতা ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জয়ের ছোট ভাই কবি ও সঙ্গীত সংগঠক মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে এনামুল হক ও ছোট বোন সাইদা খাতুন নজরুল ইসলাম জয়ের স্মৃতি বিজড়িত ঘটনা উপস্থাপন করেন। উল্লেখ্য, নজরুল ইসলাম জয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।